tried hard, really hard, to pick up those wickets at the back end of the game. But not... ঘটনাটি ঘটেছিল বাংলাদেশ ব্যাটিং ইনিংসের ৪১তম ওভারে। মাহমুদুল্লাহ আউট হলে সে সময় ব্যাটিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ, আর বাংলাদেশ তখন হারিয়েছিল ৬ উইকেট। মিরাজ ব্যাটিংয়ে আসলে সাকিব আল হাসান তাকে বড় শট না খেলতে নির্দেশ দিয়েছিলেন, আর বড় শট খেলার জন্য বলেছিলেন তাওহিদ হৃদয়কে। কিন্তু মিরাজ সাকিবের কথা শোনেননি, মাঠের ভিতরে তাওহিদ হৃদয় তাকে বড় শট খেলতে বলেন। হৃদয়ের কথা শুনে ছয় মারতে গিয়ে আউট হন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ আউট হয়ে জেইনার ডাক আউটে বসে সাথে সাথে সাকিব এসে তাকে রীতিমতো গালমন্দই করতে থাকে, এবং এক পর্যায়ে মিরাজকে চর মারার জন্য হাত তুলতে দেখা যায় সাকিবকে। জিতা ম্যাচ কঠিন করে হারার অনেক রেকর্ড রয়েছে বাংলাদেশের, তাই সাকিব চাচ্ছিলেন না পরপর উইকেট হারিয়ে এই ম্যাচটাও হারুক বাংলাদেশ। তাই তো ছোট ভাই মিরাজ ও মাঠের এমন কুবুদি দেওয়ার জন্য তাওহিদ হৃদয়কে বকছিলেন সাকিব আল হাসান। প্রিয় বিওয়াস, মিরাজ ও হৃদয়ের সাথে সাকিব আল হাসানের এমন আচরণ আদৌ কি ঠিক হয়েছিল সেদিন? জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।